আসন্ন এশিয়া কাপের 16তম আসরের ফেভারিট ভাবা হয় ভারত ও পাকিস্তানকে, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হিসাব থেকে বাদ দিলে চলবে না বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। টুর্নামেন্টে স্পন্সরদের আয়োজনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়াসিম আকরাম বলেন, ভারত পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ, আমরা জানি কত সমর্থন, কত নজর, কত মানুষ অনুসরণ করে এ ম্যাচ, কিন্তু অন্যরাও খেলতে এসেছে। 2018 সালের এশিয়া কাপে এশিয়ার ক্রিকেট বিশ্লেষকরা ভারত পাকিস্তানকে ফাইনালে আশা করেছিল, কিন্তু সেই ফাইনালে পাকিস্তানকে পেছনে ফেলে জায়গা করে নেয় বাংলাদেশ। একই অবস্থা হয় 2022 সালের এশিয়া কাপের টি টোয়েন্টি আসরে, সেবারও ভারত পাকিস্তানকে ফেভারিট ভাবা হয়, কিন্তু ভারতকে টপকে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা, শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয়। এই বিষয়টি ওয়াসিম মনে করিয়ে দিয়ে বলেন, গতবার আমরা প্রেডিক্ট করেছিলাম ভারত পাকিস্তান ফাইনাল হবে, কিন্তু শ্রীলঙ্কা কাপ জিতে নিয়ে গেছে। তিন দলই বিপজ্জনক, যে কেউ নিজেদের দিনে জিততে পারে। আগামী 30 আগস্ট নেপাল ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। একদিন পর 31 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। 3 সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।